ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। দীর্ঘদিন থেকে ছোট পর্দায় দেখেছেন, তবে এই গন্ডিটা পার করে এবার বড় পর্দায়। বড় পর্দায় যার পরিচালনায় আসছে, সে বোধহয় তার সবচেয়ে প্রিয় মানুষের পরিচালনায় আসছে। মানুষ যদি পরিচালনায় অন্বেষাকে আমরা বড় পর্দায় দেখতে পাবো। তো কেমন আছো? আর এই যে একটা সন্ধ্যা তারার পরে একটা গ্যাপিং, একটা পিরিয়ড গেল, মানে কতটা বাড়িতে গেছিলে, কেমনভাবে কাটালে সময়টা? ভালো, ভালো সময় কাটিয়েছি। মানে প্রত্যেকটা কাজ শেষ আর আর কোনো কাজ শুরুর মাঝখানে সময়টা হিলিং পিরিয়ড। তো আমি চেষ্টা করেছি হিল করার, মানে ঠিক আছে, ভালো, ঠিকঠাক ছিল। মানুষদের সঙ্গে আমার ছবিটা নিয়ে কথা হয়েছিল মার্চে, আর আমাদের টেলিকাস্টও শেষ হয়েছিল মার্চে। এবার যেটা হয় আর কি, মানে যতক্ষণ না আমরা ফাইনালি ফ্লোরে যাই বা এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট হয়, আমরা তো নিজেরাও জানি না যে আদৌ সেটা আমরা করছি কি করছি না। এটা অদ্ভুত কিছু না, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়েই থাকে, তো সেরকমই আর কি। তো হ্যাঁ, আমি খুব খুশি, কারণ মানুষদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি এই পর্যদিনের শেষ হয়তে। তো উনি উর্মির ছোটো ঠাম্মি ছিলেন, মানে আমি ওনাকে বলি যে তোমাকে দেখা, স্ক্রিনেতে তো দর্শকরা দেখেনি, কিন্তু ওনাকে মনিটরে দেখাটাও একটা একটা শিক্ষা নিজের জন্য এবং চোখের জন্য একটা ট্রিট। উনি অভিনেত্রী হিসেবে তো খুবই ভালো, খুবই ভালো, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ওনার পরিচালনায় কাজ করতে চলেছি, ওনার আগে ছবি দেখেছি আমি, প্রথমবার ওনার পরিচালনায় কাজ করতে চলেছি। তো আমি খুবই হ্যাপি, কারণ আমরা যখন ফ্লোরের সিনও করতাম না, ধরো আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলছি, একটা সিন শুরু করার আগে আমার সাথে ডিরেক্টরের আলোচনা হয়ে গেছে। আমাদের ওই সময়টাতে কৃষ্ণদাই ডিরেক্টর ছিল, আমি পার্টিকুলার আমার যে সিনটার কথা আমি বলছি, আলোচনা হয়ে গেছে, আমরা জানি আমরা এভাবে করব। কিন্তু থাকেন না আমাদের ফ্লোরের সিনিয়র আর্টিস্ট বলতে তো মানুষই ছিলেন আর ফাল্গুনি জেঠু ছিলেন, হ্যাঁ, তো না কল্যাণীদিও ছিলেন, যারা ছিল তারা সবাই আমার থেকে সিনিয়র, কিন্তু মানুষদি তো মানে একটা নাম যাই বলো না কেন। তো এবার সিনটা ঠিক শুরু হওয়ার আগে মানুষদি না নিজের মতো কিছু ইনপুট দিলেন আমাদের, এবং আমরা দুজনেই কিন্তু ওনাকে সহমত জানালাম যে হ্যাঁ দিদি, আমরাও এটাই ভেবেছি, এটাই করব। ওকে বেটা, ওকে ওকে ওকে, মানে আমার খুব ভালো লেগেছিলো সেদিন, বিশ্বাস করো। এমনি আমি বড়দের কথা শুনি, আমি সবার কথা শুনি, মানে অফকোর্স যখন তুমি করতে যাবে সেটা নিজের মতোই হবে, কিন্তু আমি প্রত্যেকের কথা শুনি, এবং কোথাও না কোথাও আমার মনে হয় এই জন্য আমার সিনিয়ররাও আমার সঙ্গে কোনো কিছু টিপস শেয়ার করে কমফোর্টেবল, সেটা আমার ভালো লাগে। তো যাই হোক, তো আমি ওদিন খুব খুশি হয়েছিলাম। আমি পুরো সিনটা মানে ছিল আর কি, মানে যে চরিত্রটা আমার ছিল উর্মি, ওই ডেসক্রাইব করছে আর কি, ওর একটা ছোটোবেলার ট্রমা নিয়ে, এবং সবাই শুনছে। এবং শেষ করার পর আমি ওনাকে বলেছিলাম যে, তখনও কিছু বলিনি, কারণ যতক্ষণ না একটা সিন ওতরাতে পারছি কি একটা টেনশন ভেতরে চলতেই থাকে, আমার হয় অন্তত। ওনাকে বলেছিলাম যে তুমি বিশ্বাস করো আমরা এই আলোচনাটাই করেছিলাম সিনটা করার আগে, যে এইভাবেই করবো। উনি বলেন আমি জানি তো বেটা, মানে এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো, বা উনি যখন সিন করতে নামি গিয়ে ফ্লোরে বসে বসে দেখতাম, মানে উনি ম্যাজিক্যাল, খুবই ভালো আর্টিস্ট। আজকে একটা বিশেষ দিন, কারণ এটা আমাদের গল্পের 50তম দিন, বাংলা ছবির জন্য এটা ভীষণ ভালো একটা খবর, এবং মানুষদের এটা প্রথম পরিচালনা। তুমি নিশ্চয়ই ছবিটা দেখেছো, এবং মানে পরিচালকের ভূমিকায় মানুষদেরকে এবার তুমি পেতে চলেছো, তাহলে তার জন্য কতটা তোমার এক্সাইটমেন্ট রয়েছে? এক্সাইটমেন্ট বলতে ভালো লাগা কাজ করছে একটা, কারণ দেখো আমি নিজে পার্সোনালি ছোট থেকে এই কাজটাই করতে চেয়েছি, মানে ভালো লাগা, ভালোবাসা বলো। যেমন এই মুভিতে অপরাজিতার্ঢ আছেন, অবশ্যই ওনার সঙ্গে কাজ করতে গেলে আমার দেখা হলে আমি ওনাকে বলতে পারবো। ছোটোবেলাতে না ওনার কিছু সিরিয়াল দেখতাম আমি, বিষপ্রান্ত, তমসা রেখা, মানে আরও বেশ অনেক কাজ, শুধু সিরিয়াল তো বলবো না, টেলিফিল্ম বলো, ফিল্ম বলো, অনেক কিছুই দেখেছি। আর আমি না বাংলা সিনেমা সিরিয়াল দেখেই বড় হয়েছি, মানে এইটা না যে আমি শুধুই কার্টুন দেখেছি। আমি মানছি আমি 5 থেকে হস্টেলে চলে গেছিলাম, কিন্তু আমি ঠিক আছে, আর আমার বাড়িতে না কখনো, মানে আমি আমার অনেক বন্ধুবান্ধবীদেরও দেখেছি পরীক্ষার আগে ওই কেবল কানেকশন কেটে দেওয়া, বা না খুব বেশি টিভি দেখতে না দেওয়া, আমার বাড়িতে কোনো দিন ওসব ছিল না। আমি সব কিছুর মাঝখানে যতদিন বাড়িতে ছিলাম ওগুলো নিয়েই বড় হয়েছি। হস্টেলেও যখন যেতাম বাংলা সিনেমা নিয়েই আমরা আলোচনা করতাম, আমি হলে গিয়ে সিনেমা দেখে মুখস্থ করে আসতাম বন্ধুদের গল্প বলবো বলে, এরকমই ছিল ব্যাপারটা, নর্মাল। যখন কলেজে উঠেছি, বড় হয়েছি, তখন আরও অনেক বেশি ইন্টারন্যাশনালি সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। বাবার সাথে বসে দেখতাম জেমস বন্ড টাইপের কিছু ছবি বাবা দেখতেন, কিন্তু বেশিরভাগই যেটা হতো সত্যি কথা বলতে ইংলিশ মুভি আমার একটু কিছুটা মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, কারণ আমি না ওদের ওই অ্যাসেন্ট আর ওই সাবটাইটেল
দুটো এভাবে এভাবে দেখতে দেখতে যাই আর কি। হ্যাঁ, তো যাই হোক, যেটা আমি বলছিলাম আর কি, যে কেমন লাগছে তুমি যেটা বললে। এবার দেখো, আমি কাজ করতে আসার অনেক আগে থেকেই আমি মানসী সিনহার নাম শুনেছি, অপরাজিতা আড্ডোর নাম শুনেছি, খরাজ মুখার্জির নাম শুনেছি, হ্যাঁ, এবং আরও অনেকেই, তাদের আমি কাজ দেখে এসেছি। তো যেটা বলছিলাম, ওই অপরাজিতা আড্ডোর সিরিয়াল, ওনার অভিনয় আমাকে এতটাই অনুপ্রাণিত করেছিল, আমি ঠিক করেছিলাম একটা সময় আমি বড়ই উকিল হব, সেটা ওনার কাজ দেখেই ঠিক করেছিলাম। ওনার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই ওনাকে এটা বলবো। যাই হোক, আর যখন সেই সুযোগটা ভগবানের আশীর্বাদে এবং সিনিয়রদের কল্যাণে হচ্ছে, আমি হ্যাপি। তুমি বারবারই একটা কথা বলো যে যতই ভালো কাজ করো না, বাবা যে খুব প্রশংসা করে তোমার, তোমার সামনে সেটা একেবারেই করে না, মানে কাকু নিশ্চয়ই পেছনে অনেকটাই খুশি হয় এবং তোমাকে বলে, কিন্তু সামনেটা করে না। কিন্তু আজ যখন তুমি বড় পর্দা এবং মানুষদের পরিচালনা, যেখানে একসাথে কাজ করেছো বা তার পরিচালনায় আসছে, কাকু কতটা খুশি? সেম সেম, মানে আমাকেও অনেকেই ফোন করে জিজ্ঞেস করছেন যে তুমি কত এক্সাইটেড, কত খুশি। দেখো, ডেফিনেটলি খুশি আমি, আমি কাজ করতে এসেছি, আমি কাজ পেলে কেন খুশি হব না, আমি কাজ করেই যাব, কাজেই আমার খুশি আনন্দ। বাবা হ্যাপি, আমি কাজ করলে অবশ্যই বাবা হ্যাপি। আমাকে ওই বলে রেখেছিল যে যা করবে নিজের চেষ্টায় করবে, না পারলে আমরা আছি, মানে তুমি ফিরে এসো, কিন্তু তুমি কখনো এইটা বলতে পারবে না যে আমরা তোমাকে সেই সুযোগটা দিইনি, এই আর কি। দেখো, আলাদা করে এক্সাইটমেন্টের কিচ্ছু না গো, মানে আমি তোমায় বলছি অবশ্যই বড় পর্দাতে কাজ ভালো লাগছে, আমি এর আগেও বড় পর্দায় দুটো কাজ করেছি। আমি এখানে খুব খুশি যে আমি মানুষদের মতন একজন আর্টিস্টের সাথে এখানে কাজ করছি, এবং কেন বারবার বলছি, কারণ এখানে উনি ডিরেক্টর, আমি জানি আমি বাড়িতে অনেক কিছু নিয়ে যেতে পারবো। হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাপি, আমিও হ্যাপি, সব ঠিকঠাক। এই যে বর্ধমান তো তুমি গেছিলে মাঝের সময়টা, তো বাড়িতে কীরমভাবে কাটালে এই সময়টা? ছুটি তো খুব কম সময়ের জন্য পাও। বাড়ি গেছিলাম, আমার বাবাদেরও একটা নতুন প্রজেক্ট আসছে, তো সেটার জন্য একবার, সেটার একটা ইনগুরেশন ছিল, তখন গেছিলাম। তারপর পুজোর জন্য গেছিলাম, আমাদের দোল পুজো হয় বাড়িতে, হ্যাঁ, গৃহ দেবতা গোপাল ঠাকুর, আর আমাদের মা দুর্গারও পুজো হয় বাড়িতে, আমাদের বহু বছরের পুরনো দুর্গা পুজো, এবং তার থেকেও পুরনো হচ্ছে আমাদের বাড়ির গোপাল মন্দির। তো হ্যাঁ, গেছিলাম বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার কি বলতো, আমার না খুশিটা হচ্ছে অবশ্যই বাড়িতে গিয়ে, আমি এবারে আরও বেশি খুশি হয়েছিলাম, আমার ভাইও এসেছিল, ওর সাথে তো আমার দেখা হওয়াটা খুব বেশি হয় না, ভাই এসেছিল, পিসির মেয়ের সাথে দেখা হয়েছে, আমার দিদির সাথে দেখা হয়েছে, আমার জেঠুর মেয়ে, সে বিয়ে করে ব্যাঙ্গালোর চলে গেছে, তো আমার কাছে যদি তারা এখানেও চলে আসে, আমার যদি তাদের সাথে এখানেও দেখা হয়ে যায়, আমি তাতেও খুশি। মেন তো হচ্ছে লোকগুলো না, বাড়ির ভেতরের, সেটাই। সন্ধ্যাতারা শেষ হওয়ার পর অনেকবারই তোমাকে বলছিলাম যে দেখা হবে, কথা হবে, শেষ হওয়ার সুযোগ হয়নি। এই যে একটা টিম, একটা পরিবার হয়ে বহু কাজ আগেও করেছো, কিন্তু ওই টিমটাকে কি মিস করো? মানে সন্ধ্যার তারা, মানে অমৃতার সাথে তো দারুণ একটা বন্ডিং ছিল, সেই অমৃতাকে মিস করা হয়? দেখো, প্রত্যেকটা কাজই যখন আমাদের, আমরা শেষ করি না, নতুন কাজে যখন, আমি বলছি আমার অন্তত এটা হয়, নতুন কাজে যাওয়া পর্যন্ত একটা রেশ না থাকেই, জানো তো। হ্যাঁ, মানে একদিন দুদিন লাগবে, ওটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, মিস তো আমি সবাইকে করি, মানে সেটা শুধু সন্ধ্যাতারা টিমের কথা বলবো না, সন্ধ্যাতারা বলো, পথ বলো, এই তো ঋত্বিকদার সাথেও আমার মাঝখানে দেখা হলো, পথ বলো, সন্ধ্যাতারা বলো, আজকে অনুপমদার সাথে আজ কাল দুদিন কথা হচ্ছিল, চুনি পান্ডা বলো, আমি মিস করি, মিস করি, সবাইকে মিস করি। এই যে একটা পরিবার গড়ে ওঠে, এবং ছোট যেতে একটা নতুন কাজ আসছে, প্রমো দেখেছো? হ্যাঁ, প্রমো দেখেছি, ভাইকে অল দ্য বেস্টও বলেছি, সবই হয়েছে। জয় আর বীরের সম্পর্কটা এখনো ওইভাবে না, সত্যি কথা বলতে, ও আমি যে ওর প্রোমোটা দেখলাম, আমার মানে যেদিন ও ফোনটা করেছিল, যেদিন প্রোমোটা বেরোলো সৌরজিতে, আমি জাস্ট প্রোমোটা দেখলাম, আর আমি ওকে বলতে যাবো কি কিছু, আমি সবে প্রোমোটা দেখলাম আর কি, আমি দেখলাম ওর ফোন এলো, আমাকে প্রোমোটা শেয়ার করলো যে ভাই আমার নতুন প্রোমো বেরিয়েছে, তাই তোমার সঙ্গে শেয়ার করলাম, মানে আমার দেখা হয়ে গেলো ভাই, আমি এক্ষুনি দেখলাম। তো হ্যাঁ, মানে এইটাই, দেখো কাজের সবাই নিজে নিজের মতো ব্যস্ত হয়ে যায়, তো তুমি এক্সপেক্ট করো না যে খুব কথা হয় সবার সাথে, কিন্তু হ্যাঁ যোগাযোগ আছে, প্রফেশনাল জায়গায় একটা কাজ একসাথে সবাই করেছি, তারপর বেরিয়ে এলে যে একটুকু টুকটাক কথা হয় সেরকমই, অমৃতা যেরকম মাঝরাত্রিতে দেখলাম আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে, আমি ওকে ভালোবাসা জানিয়েছি, মানে এইরকম কথাবার্তা। অনেকগুলো ধারাবাহিক হয়ে গেছে, আমি ধারাবাহিক করছো, কিন্তু অনেক সময় হয় যে আমরা বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হলেও 3 মাস 2.5 মাস তারপর শেষ হয়ে যায়, তো এই এতদিন ধারাবাহিকে তোমার একটা অভিজ্ঞতা হয়েছে, ধারাবাহিকের ক্ষেত্রে বলো, অভিনয়ের ক্ষেত্রে বলো, তো কোথাও গিয়ে হঠাৎ করে শেষ হয়ে গেলে, নিজের ক্ষেত্রেও যদি হঠাৎ শেষ হয়ে যায়, সেটা খারাপ লাগা কাজ করে, বা কেন এই শেষ হওয়াটা? টিআরপি, রেটিং, দর্শকদের পছন্দ, সব কিছু নিয়েই তো এখানে তোমার তোমার মতামতটা কি, খারাপ লাগা কাজ করছে? দেখো, আপাতত বলতে গেলে এই যে তুমি বললে না যে কোনো ধারাবাহিক 2-3 মাসে শেষ হয়ে যায়, আমার এখনো পর্যন্ত 2-3 মাসে কোনো ধারাবাহিক শেষ হয়ে গেছে এমন পরিস্থিতি হয়নি,
আমার প্রথম কাজে আমি রিপ্লেস হয়েছিলাম, কিন্তু ধারাবাহিক দু তিন মাসে শেষ হয়নি, সেটা হয়তো ছ সাত মাসে শেষ হয়েছে, সেটা আলাদা ব্যাপার। সেটা ছ সাত মাসই হোক, দু তিন মাসই হোক, দেড় বছরই হোক, দেড় বছরের বেশি হলে আমরা সেটাকে কনসিডার করি চলো ভালো হয়েছে। যেমন আমাদের পথ ছিল, চুনি পান্না আমার এক বছর ছিল, আর সন্ধ্যা তারা ন মাসের মতো শেষ হয়ে গেল। হ্যাঁ, তো আর বৃদ্ধাশ্রম ছিলই আমাদের ছ মাসের প্রজেক্ট, মানে আমরা জেনেই ঢুকেছিলাম ছ মাসে শেষ করব। আমি আমার উদাহরণ টেনেই বলছি, কারণ আমার এগুলো অভিজ্ঞতা আছে তাই বললাম। এবার যেটা তুমি বলছো, অবশ্যই খবর তো আমিও দেখি, আমার সবার খবরই রাখি যেহেতু একই জায়গায় কাজ করছি। খবর মানে হাঁড়ির খবর না হলেও খবর তো থাকে। এবার দেখো, এই যে তুমি বলছো না দু তিন মাসে শেষ হয়ে যাওয়াটা, শোনো, কারোর ভালো লাগে না গো দু তিন মাসে শেষ হয়ে গেলে, লাগতে পারে না। এমনকি যারা নির্মাতারা, যারা তৈরি করছেন প্রজেক্টটা, তাদেরও ভালো লাগে না। কেউ তো আর আমার প্রজেক্ট আমি দু মাসে শেষ করে দেবো বলে শুরু করে না, সবাই একটা এক্সপেকটেশন নিয়েই শুরু করে। এবারে ডিপেন্ড করে, এর জন্য একটা টিম আছে যারা সার্ভে করে চরিত্রগুলোর উপরে, ট্র্যাকগুলোর উপরে, অনেক ট্র্যাক, তাই জন্য সিরিয়াল চলতে চলতেও মাঝখানে বন্ধ হয়ে যায়। এগুলো কিন্তু পার্টিকুলার কারুর যে দোষ গুণ সেসব কিছু না, প্রত্যেকটা যেটা টিম থাকে, প্রত্যেকটা একটা সার্ভে থাকে। তো কাজ কাজের মতো হবে, টিম টিমের মতো কাজ করবে, সার্ভে সার্ভের মতো রেজাল্ট দেবে। আর আমি ভাই শুধু আমার কাজটুকু বুঝি, আমাকেও আমার কাজটুকুই করে যেতে হবে। এর থেকে বেশি আমার হাতে কিছু নেই, আমার এর থেকে বেশি কিছু হাতে করার মতো ক্ষমতাও নেই। আমাকে কাজ দিয়েই কাজ করতে হবে, কাজ দিয়েই কাজ পেতে হবে, কাজে আমাকে কাজই করে যেতে হবে। কখন বন্ধ হবে, কতদিনে শুরু, মানে শুরু হবে এটা আলাদা ব্যাপার, কতদিনে বন্ধ হবে, কতদিন চলবে এটা আমার ভাবনা নয়। খুব শীঘ্রই নিশ্চয়ই তোমাদের শুটিংও শুরু হয়ে যাবে বড় পর্দার নতুন কাজ। তো ধারাবাহিকে ফেরার বা টেলিভিশনে ফেরার একটা খবর আমরা দেখছিলাম যে খুব শীঘ্রই হয়তো ফিরতে চলতে, তেমন কি কিছু হয়েছে বা কথাবার্তা চলছে? এবার বলি, দেখো তোমরা যে খবরগুলো দেখেছো বলছো, আমি নিজেও দেখছি, আমার কাছে ফেসবুক থেকে সব খবর আসে। ফেসবুকের আপাতত যে কটা খবর আমাকে নিয়ে বেরিয়েছে, যত মানে এই দিদির ছবিটার জন্য যেটা আমি পোস্ট করেছি সেটা আমি নিজের থেকে করেছি, সেটা বাদ দিয়ে সব ফেক। তবে হ্যাঁ, আমি একবারও বলছি না যে আমার ছোট পর্দায় ফেরার কোনো ইচ্ছা নেই বা আমি ফিরবো না, এখন আমি গ্যাপ নিচ্ছি, একদম না। আমি অবশ্যই ফিরতে চাই, আমি ছোট পর্দার মানে টেলিভিশনে কাজ করতে চাই, টেলিভিশনেই কাজ করে এসেছি গো এতদিন, তো টেলিভিশনে কাজ করতে চাই, আমি সব রকমের মাধ্যমেই কাজ করতে চাই, টেলিভিশন হোক, সিনেমা হোক, কি ওয়েব হোক। খুব শীঘ্রই কাজ শুরু হচ্ছে এবং তো মানুষেরই পরিচালকের ভূমিকাটাকে দেখতে চলেছে, তো একটু যদি বলো যে কিরকম কি গল্পটা রয়েছে এবং চরিত্রটা? ছবির নাম 5 নম্বর স্বপ্নময় লেন, এবং আমাদের সম্পর্ক নিয়েই গল্প, এবং আমি খুব হ্যাপি যে আমি অর্জুনদার অপোজিটে কাজ করতে পারছি। রিসেন্টলি আমি ওনার দাদার সঙ্গেও কাজ করে এলাম রান্নাঘর শোতে, আমি আর মিশমি আমরা দুজন গেছিলাম, আজকেই টেলিকাস্ট হয়েছে ওটা। তো যাই হোক, ওনার কাজও আমার খুব ভালো লাগে বরাবর, আমি টেলিভিশন থেকেই দেখে এসেছি, মুভিও দেখেছি, আমার ভালো লাগে। এবং আমি এই যে বললাম সবার সাথে কাজ যে করতে পাচ্ছি, আমার কাছে এটাই একটা ভালো লাগা থাকে যে আমি কিছু নিয়ে বাড়ি ফিরবো এদের সঙ্গে যখন কাজ করবো। তবে নতুন প্রজেক্টের জন্য শুভেচ্ছা তোমাকে, এবং শেষে কি বলবে যারা অনেকদিন ধরে অপেক্ষায় করছে তোমাকে পর্দায় দেখার জন্য? তুমি নিশ্চয়ই প্রচুর কমেন্ট পাও যে কবে আবার দেখা যাবে নতুন চরিত্রে। হ্যাঁ পাই, দেখি, কিন্তু কিছু বলতে পারি না, কারণ আমি তো নিজেও জানি না গো যে আমি কবে ফিরবো, কী হবে না হবে, অ্যাকচুয়ালি আমরা কেউই সেভাবে জোর দিয়ে বলতে পারি না। তবে হ্যাঁ, আমি এটুকু জানি, এটুকু মানি যে আমাদের প্রফেশনে কাজ করার সাথে সাথে মাঝখানের অপেক্ষার পিরিয়ডটাও একটা অঙ্গ আমাদের এখানে কাজের। আপনারা যারা অপেক্ষা করে, সত্যিই মানে যারা অপেক্ষা করে থাকেন, যারা মিস করেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর এভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, টলি টাইমসের নজর রাখুন।